হচ্ছে আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এরকম বহু ইউটিউবারকে দেখেছি যারা খুব সুন্দর করে প্রথমে ভিডিও ক্লিপগুলোকে আলাদা 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 করে শুট করে নেয়, তারপরে পুরোটা একসাথে এডিট করার পরে সেটাকে ভয়েস ওভার দিয়ে দেয়। তো আমি কোনোদিন সত্যি কথা বলতে ভয়েস ওভার দিইনি, কেননা আমি একটুখানি ভয় পাই যদি কিছু উল্টোপাল্টা বলে ফেলি, যদি কিছু একটুখানি থেমে যাই কথা বলতে বলতে। আমি কোনোদিন ভয়েস ওভার দিয়ে ভিডিও করার সাহসই পাইনি। আর আমাদের এখানে এখন সকালবেলা 11টা বাজে বলে বুঝতেই পারছেন, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এইসব দেখে আমি বেশি কথা না বলে রান্নাঘরে চলে যাবো, কারণ ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। আমি একটুখানি ঠাকুরঘরটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাবো। মা গেছে রান্নাঘরে, কিছুটা টুকিটাকি করছে, তারপরে গিয়ে আমি বাদ বাকিটা করবো। তো চলুন আপনারাও আমার সাথে। আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্বটা এতটা প্লেটে নিয়ে নিয়েছি, আমার আমসত্ত্ব খেতে শুধু শুধু মানে শুধু আর কি মানে চাটনি ছাড়া খেতে খুব ভালো লাগে। তো ফ্রিজে ছিল বলে একটুখানি বার করে রেখে দিয়েছি, আর একটুখানি জলে ধুয়েও নিয়েছি। মানে নর্মাল টেম্পারেচারে জলে কোনো ফ্রিজ থেকে বার করা জিনিস যদি ধুয়ে নেওয়া যায় তা ঠান্ডাটা অনেকটা কেটে যায়। আর একটুখানি বাইরে রেখেছি তো ঠান্ডা হয়ে যাবে, আমি এখন এটাকে খাবো, খেয়ে একটুখানি ঠাকুরঘরে যাবো। আর আপনাদের তখন আমি বললাম না যে আমসত্ত্ব খাচ্ছি, তো আমসত্ত্ব যারা এমনি নর্মাল কিনে খান তারা ভাবেন নরম, একদম আসল আমসত্ত্ব খাচ্ছি। আর যারা কখনো যারা খেয়েছেন মালদার আমসত্ত্ব, আমাদের কলকাতাতেও বাজে একটু যদি খোঁজাখুঁজি করা হয় একটু দাম হয়তো বেশি, কিন্তু পাওয়া যায় মালদার আমসত্ব যেটা, সেটা যারা খেয়েছে মানে খেয়েছে তারা খুব বলবে বাবা আমসত্বটা কি শক্ত। আসলে ওটাই আসল আমসত্ব যেটা শক্ত। আর আমরা যেটা রেগুলার খাই লোকাল মার্কেট থেকে কিনে নরম চাটনিতে যেটা ব্যবহার করা হয় ওটা আসলে কিন্তু কুমড়ো দিয়ে তৈরি করা হয়, ওটা কিন্তু আম দিয়ে তৈরি করা হয় না, যার জন্য ওটা নরম। আর যেটা মালদার আমসত্ব শক্ত শক্ত মতন ওটা হচ্ছে আসল। আর ওটাকে কিভাবে খেতে হয়, ওটাকে আপনারা দুধের সাথে, গরম দুধের সাথে বেশ কিছুক্ষণ ভিজিয়ে যদি রাখেন তাহলে ওটা নরম হয়ে যাবে, তারপরে ওটা আপনারা খেতে পারেন, অনেকটা ওই চামড়া চামড়া শক্ত শক্ত ভাবটা অনেকটাই কমিয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি এখন যেটা খেলাম সেটা কিন্তু নকলে আমসত্ত্ব ছিল, কারণ মালদার আমসত্ত্ব তো অতটা অ্যাভেলেবেল নয় কলকাতা শহরে। হ্যাঁ পাওয়া যায় যদি ভালো করে খোঁজা হয়, আর সেটা একটু কস্টলিও, কিন্তু রেগুলার ব্যবহারের জন্য আমরা যেন চাটনি টাটনি করে থাকি ওই রকম করার জন্য লোকাল যে আমসত্ত্বগুলো পাওয়া যায় যেগুলো নরম, আমি যেটাকে এতক্ষণ ধরে বললাম সেইটাই কিন্তু ঠিক আছে। হ্যাঁ সব করে এক একবার খেলাম, বা মালদায় কেউ গেলো এনে দিল, বা কলকাতার নিউ মার্কেট ফ্রি মার্কেট একটু খুঁজলে পাওয়া যায়, তো সেগুলো একটু মানে শখ করে খেলাম ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমি এখন ঠাকুরঘরটা পরিষ্কার করব। তখন তরমুজ কেটে আমি একটুখানি মায়ের হাতাপাতি জোগাড় দিয়ে দিয়েছি, আর খানিকটা আমি খানিকটা মা, এরকম করে রান্না বান্না হয়ে গেছে, বেশ কিছুটা টাইমও চলে গেছে। একটুখানি আমার মাকে ফোন করলাম, ফোন করে একটুখানি গল্প গুজব করলাম, বাবা দোকান থেকে বাড়ি চলে এসেছে, এখন আমরা খেতে বসবো। তার আগে বলে দিই যে আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে। মাছ দিয়ে আমের টক, সর্ষে দিয়ে ঝাল, এখানে আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, তার সাথে এটা মোচার তরকারি, এটা কালকে হয়েছিল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর একটা যেটা সেটা হচ্ছে মাছ ভাজাটা এখানে রয়েছে, এইসব মাছ ভাজাটা সবাই খাবে আজকে, ভাজা মাছ, তাই ভাজা মাছই রেখে দেওয়া হয়েছে।
আমরা এখন আমি আর মা এখন একটুখানি বাইরে আছি। বাইরে বলতে আমাদের এখানে একটা দোকান, ওটা কসমেটিক স্টোর ওপেনিং হচ্ছে, আর ওটা মুসলমানদের স্টোর, কিন্তু আজকে যেহেতু শুক্রবার ওই জন্যই ওরা বেশিরভাগ ওপেনিং করে, তো যা করছে। আমি একটুখানি যাব মায়ের সাথে, আর আমার কিছু কেনা নেই, মা কিনবে ওই টুপিটা কি কিনে, তারপর আমরা চলে আসবো। আর একটুখানি বাজারেও যাওয়ার আছে, সন্ধ্যেবেলা ঘরে থাকতেও ভালো লাগে না, গরমকাল একটুখানি বাজার দোকান বেশ ভালো। তো আমরা এখন একটুখানি বেরোবো, আর এখানে আমাদের মিনি চলে এসছে, মিনি এসে এখানটায় শুয়ে আছে, ওর দুপুরে খেয়ে নাকি পেট ভরেনি, মা এসে আবার খাওয়াবে, তারপরে ওর পেট ভরবে, তারপরে ও একটুখানি শান্ত হবে। করে এতক্ষণ কান্নাকাটি করছিল, এই গায়ে হাত দেবো না, দিলেই দিতে হবে। একটা নেল পলিশ কিনেছে মা, মা লাল কালারই একমাত্র পরে জন্য লালই কিনেছে, একটা সেন্ট, আর এই দুটো বিস্কুট, ব্যাস এই টুকিটাকি কেনাকাটা হয়েছে। আর বাদ বাকি যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো হচ্ছে ওই মাখা টাখার জিনিস যেগুলো হয়, মানে ক্রিম, বিভিন্ন কোম্পানির ক্রিম টিমগুলো, ওইগুলো আমার এখন আপাতত আছে, আর যখন দরকার পড়বে ওখানে গিয়ে কিনে আসবো। থাকতে থাকতে আমি কিনি না, কেননা ওটা পুরনো হয়ে যায় বলে, ওই জন্য যখন ফুরিয়ে যায় তারপরেই গিয়ে কিনে আনি। তো ওখানে ভালোই ডিসকাউন্ট দিচ্ছে, এটা আমাদের বাড়ির কাছেই হয়েছে, তো কাছাকাছি যাবো, ভালোই সুবিধেই হয়েছে, ভালো ডিসকাউন্ট দিচ্ছে, এখন ওই দোকানেই যাবো বলো না। হ্যাঁ ভালো, আমি জিজ্ঞেস করলাম যে আর কতদিন ওরম ডিসকাউন্ট দেবে, তখন বললো যে এখন মানে নিলেই ডিসকাউন্ট, এরকম নয় যে এটা আজকে ওপেনিং হয়েছে বলে তাই কালকে ওপেনিং হয়েছে বলে, নিলেই ডিসকাউন্ট, এই 39 ডিসকাউন্ট দিয়েছে। মিষ্টি গন্ধটা, মিষ্টি গন্ধ পাইছিস? ওর নাক বন্ধ তো, মা দেখুন। আর আমি যেহেতু একদম সেন্ট ইউজ করি না, আমার ডাস্ট অ্যালার্জি আছে বলে, এখন একটুখানি আমি শুঁকলাম সেন্টটাকে নিয়ে, আর অমনি একটুখানি নাকটা শিশি শিশি করতে আরম্ভ করে দিয়েছে, মনে হচ্ছে আর এক দু মিনিটের মধ্যে 20-30টা হাঁচি হওয়ার স্টার্ট হয়ে যাবে। ওর যখনই টনসিল হলে তখনই ওর গলা ব্যথা করে, আর তার সাথে সাথেই জ্বর এসে যায়, ওই জন্য আজকে সকালবেলা থেকে একটু একটু হালকা হালকা জ্বর লাগছিল, কিন্তু ওকে প্যারাসিটামল দেওয়া হয়েছে, প্যারাসিটামলটা খেয়েছে, কিন্তু যতই হোক পরিস্থিতিটা তো ভালো নয়, আজকালকার দিনটা তো ভালো নয়। আর এমনিতে তো আমার মুখের প্রচণ্ড পরিমাণে র্যাশ একটা কদিন যাবৎ হচ্ছে, বেশ কয়েক মাস ধরে, কিন্তু আমার এমনি আগাগোড়া এই ছোটোবেলা থেকেই আমার গরমকাল পড়লে প্রচণ্ড পরিমাণে মুখটা পুরো র্যাশে ভর্তি হয়ে যায়, ওরকমই এখন হয়েছে, পুরো বুঝতে পারা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট ছোট ছোটো র্যাশ। এটা কোনো রকম প্রোডাক্ট মাখার জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র গরমটা পড়েছে, গরমটা সহ্য করতে না পেরে আমার গোটা স্কিনেতে এরকম র্যাশ বেরিয়ে যায়, কারণ আমার একটা সেন্সিটিভ স্কিন, আর এর ওপরে যদি আমি এক্ষুনি বরফ একটুখানি রাব করি তো সঙ্গে সঙ্গে কমে যাবে, কিন্তু এখন যদি বরফ আমি ঘষতে যাই এই র্যাশগুলোর ওপরে তাহলে কি হবে, ঠান্ডা লেগে যাবে, দরকার নেই। আর খুব ইচিংও হয় কিন্তু এই র্যাশগুলোর জন্য, এটা আমার ছোট্টবেলা থেকে হয়ে আসে, কিন্তু কিছু করার নেই। আর আজকে কিন্তু রাত্রিবেলা আমি আর ও একটা ইটিং চ্যালেঞ্জ করতে চলেছি, যে ইটিং চ্যালেঞ্জটা তোমরা নেক্সট ভিডিওতে দেখবে, আর ওটা তোমরা সম্পূর্ণভাবে আমি আলাদা ওই চ্যালেঞ্জটা করব, তো ওটারই প্রিপারেশন করতে যাব, আর কি হবে কি দিয়ে করব না করব তার পুরো ডিটেলস তোমরা ওই ভিডিওতেই দেখতে পাবে, এই ভিডিওতে কিচ্ছুই বলবো না। তো এখন রান্নাঘরে যাই, কিছুটা প্রিপারেশন করা আছে, বাদবাকিটা করে আমি তারপরে আসছি, এসে তোমাদের সাথে কথা বলব। আর ওর যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু এখন একটুখানি কাঁড়া করে এনেছি, এটা এটা হচ্ছে আদা, তেজপাতা, গোটা গরম মশলা, আর একটুখানি মধু দিলে এটাতে আরও ভালো হয়,
ও তুমি মধু দিয়া খাবে কি? তাহলে মধু দিয়ে গুলে দেবো। খাবে না তো, মধু দিয়া খায় না বলে মধু দিইনি। তো এই সবগুলোকে খুব ভালো করে 10 মিনিট মতন জলের মধ্যে ফুটিয়ে, এটা খুব সুন্দর সর্দি কাশি গলা ব্যথা হলে খুব ভালো উপকার পাওয়া যায়। একদম 2-3 বার সারাদিনে খেলে পুরো জিনিসটাই ভালো হয়ে যাবে। তো এটাই এখন ওকে দেয়া হচ্ছে। আর ও একটুখানি গার্গেলও করে নিয়েছে, জল দিয়ে গেছি। বাদ বাকি রান্নাবান্না আমি গিয়ে করবো। এই সবে আমাদের ভিডিওটা শেষ হলো। আর এর আগে আমি কোনো দিন একসাথে মানে একদিনে 3টে ভিডিও করিনি। এটা লাইফে ফার্স্ট টাইম যে একদিনে আমি 3টে ভিডিও শ্যুট করছি। একটা সকালে হয়ে গেছে, একটা ওই ব্লগটা আমার সারা দিন ধরে যাচ্ছে, আর ইটিংটা আমার রাত্রিবেলা হলো। মানে এইরকম ফার্স্ট টাইম আমি করলাম। তো এত কষ্ট পরিশ্রম সবটাই তোমাদের জন্য। তোমরা প্লিজ দেখো, তোমরা দেখলেই আমার এই এত কষ্ট পরিশ্রম সবকিছু সার্থক। তো বলো কেমন লাগলো তোমাদের। আর আজকের ভিডিওটা আমি এন্ড করবো না, আজকের ভিডিওটা আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব। তো আজকের মতন টাটা। গুড ইভিনিং, আজকে হচ্ছে নেক্সট ডে। আর এই যে আপনারা ক্লিপটা এতক্ষণ ধরে দেখলেন, এইটা হচ্ছে আমাদের এখান থেকে বড়কাছারি, যেহেতু 1-1.5 ঘন্টা মতন টাইম লাগে তো যেতে। তো এখান থেকে কাঁধে করে করে ওরা ওরকম শিব ঠাকুরটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা পুজো দেয়। এখন ওরা বেরোলো, বেরিয়ে সারা রাত ধরে হেঁটে হেঁটে যাবে, আর তারপরে পুজো টুজো দেবে। ওই মানে সেই শিবের ব্রত করে যারা চৈত্র মাসে, সেই সন্ন্যাস নেয় যারা, তারা সেই সারা মাসটা যে সন্ন্যাসটা করে থাকে, তারপরে যে ওরা বাঘ নিয়ে পুজো দিতে যায়, জল ঢালতে যায় শিবের মাথায়, ওটাই এইটা আর এক রকমভাবে এরকম শিবের মূর্তি নিয়ে যাচ্ছে ধুনো টুনো দিয়ে। কি সুন্দর দেখতে লাগে! আমি একটু নিচে গিয়ে দেখালে জিনিসটা ভালো হতো, কিন্তু ওরা এত তাড়াতাড়ি আছে। আমি সেই টাইমে একটুখানি রান্নাঘরে ছিলাম, যে এসে নিচে যাবো ততক্ষণে ওরা দাঁড়াতো না, ওরা ওদের মতন এগিয়েই যেত। তো ওই জন্য আমি একটুখানি বারান্দা থেকে ক্যাপচার করে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ক্লিপ। আর আর একটা কথা কি বলুন তো, যে রান্না করে যতই রোজ রোজ ভালো মন্দ খাই না কেন, পাশের বাড়িতে যখন কেউ ভালো মন্দ মানে বিরিয়ানি টাইপের রান্না করে, বিরিয়ানি রান্না করে, তখন সেই যে তার গন্ধটা মানে প্রাণ হৃদয় সব কিছু ছুঁয়ে যায়, মানে সেটার আর কি কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আপনি নিজে রান্না করবেন, করলে অতটাও গন্ধ আপনার নাকে লাগবে না, খেয়ে বোধ হয় অতটাও আপনার গন্ধ লাগবে না, কিন্তু পাশের বাড়িতে যখন বিরিয়ানি রান্না হবে আর পাশাপাশি ঘর থাকলে যা হয়, একদম পুরো আমাদের ঘরে একদম ভর্তি হয়ে গেছে গন্ধ, মানে আমি থাকতে পারছি না। আর আমার সকাল থেকে একটুখানি শরীরটা খারাপ, শরীরটা খারাপ বলতে খুব অ্যাসিড করে গেছে। আমাদের বাড়িতেও আজকে মাটন রান্না হয়েছে, আর আমার একটুখানি যেহেতু শরীরটা খারাপ, আমার হাজবেন্ড একটু জ্বর সর্দি টাইপের বললাম হয়েছে, তো ওই জন্য আর বিরিয়ানি বা ফ্রায়েড রাইস কিছু আজকে হয়নি। প্লেন ওই মাটনের ঝোল যেরকম হয় বড় বড় আলু দিয়ে, ওরকমই আজকে হয়েছে। ওই দিয়ে আমি খাবো রুটি, যেহেতু বললাম আমার খুব অ্যাসিড করেছিল সকালবেলার দিকে, ওই জন্য আমার রুটি খাবো। আর এ খাবে ও, আমার হাজবেন্ড খাবে হচ্ছে ও লুচি, মা বাবাও লুচি খাবে, মা দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, মা দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর বাবা লুচি খাবে, আমার হাজবেন্ড লুচি খাবে, আমি খাবো রুটি। তো এরকম একটা ব্যাপার, ওই জন্য আমাদের বাড়িতে বিরিয়ানি হয়নি, কিন্তু আমার কি গন্ধটা মানে আমি থাকতে পাচ্ছি না। অন্যের বাড়ির রান্না করার সেন্ট যখন আপনি গ্রহণ করবেন, সেই যে সেন্টটা আপনার নাকে পৌঁছবে, সেটা সেটা যারা ওই সেন্টটা নিয়েছেন, যারা ওই সেন্টটার মানে মর্মার্থটা বুঝেছেন, তারাই একমাত্র বুঝতে পারবেন। অবশ্যই এটা বলা ভুল, যারা নিয়েছেন সবাই নিয়েছে, কিন্তু কেউ কেউ স্বীকার করে, কেউ কেউ স্বীকার করে না। যেমন আমি স্বীকার করছি, আমার একটু ভালো লাগে, ছোটোবেলা থেকেই ভালো লাগে। পাশের বাড়িতে যেমন শুটকি মাছ রান্না হলেও আমি সেটা একটুখানি বিরক্ত বোধ করি, আমি শুটকি মাছের গন্ধটা নিতে পারি না। আর এটা খারাপ হবার কিছু নেই, আমি মাছেরই গন্ধ নিতে পারি না। আর তেমনি ভালো কিছু রান্না হলেও গন্ধটা নিতে খুব ভালো লাগে আর কি। নিজে অনেক ভালো ভালো রান্না করি, কিন্তু ওই যে বললাম চলে। তো আজকের মতন আমি এখন বিদায় নিচ্ছি, দেখো যে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।